নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। আমি আজকে নিয়ে এসেছি এই গরমকালের উপযুক্ত একটা দুর্দান্ত রেসিপি। খুব সহজ উপকরণে এই গন্ধরাজ রুই আমি বাড়িতে বানিয়ে থাকি। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই গন্ধরাজ রুই রেসিপিটা তৈরি করে থাকি। আমি রুই মাছের মাঝারি সাইজের 3টে পিস নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করার জন্য 1 চা চামচ মতো আমি লবণ নিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ডোলে ডোলে লবণ আর হলুদটাকে আমি মাছের সঙ্গে মাখিয়ে দিয়ে 1/2 ঘন্টা মতো আলাদা করে আমি সরিয়ে রাখব। আমি 3 পিস রুই মাছের জন্য 1টা বড় সাইজের গন্ধরাজ লেবু নিলাম, যেটা একটু রসালো। এবার আমি প্রথমে এই গন্ধরাজ লেবুটাকে গ্রেটারের উপর একটু ঘষে নেব। শুধু সবুজ অংশটা খেয়াল রাখতে হবে যে কিছুতেই যেন সাদা অংশটা না ঘষি বা সাদা অংশের জেস্টা না বেরোয়, শুধু সবুজ অংশটাই যেন বেরোয়, কারণ সাদা অংশ বেরোলেই কিন্তু তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর দেখো সবুজ অংশটাই কিন্তু গ্রেটারে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গন্ধরাজ লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ অংশটার জেস্টটা আমি বের করে নিলাম। দেখো ঠিক এতখানি জেস্ট বেরিয়েছে, আর দেখো সাদা অংশটা কিন্তু ওরকমই থেকে গেছে, শুধু সবুজ অংশটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে গন্ধরাজ লেবুটাকে খণ্ড খণ্ড করে কেটে নেব। দেখো এইভাবে খণ্ড খণ্ড করে আমি কেটে নিচ্ছি, মোটামুটি 4 খণ্ড মতো করব। গন্ধরাজ লেবুর ভেতরে যেহেতু অনেক ছোট ছোট বীজ থাকে, সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বীজগুলো কিন্তু মুখে লাগলে একদম তেতো একটা স্বাদ হয়, তাই খুব ভালো করে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবকটা বীজ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গন্ধরাজ লেবুটার টুকরো টুকরো করে পিস করে রেখেছি। পরে আমি এগুলো থেকে রস বের করব। 1টা মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 1টা মাঝারি সাইজের বেগুনকেও আমি এরকম ছোট ছোট লম্বা লম্বা টুকরো করেছি। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি 3 পিস মাছকে ভালো করে ভেজে তুলব। প্রথমে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করব না মাছগুলোকে, তাহলে মাছের পিসগুলো খুব ভালো করে নিচের দিকটা ভাজা হবে। ঠিক 1 মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। সবকটা মাছ উল্টে দেবার পর আমি আবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করবো না, যাতে মাছের উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। আবারও 1 মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে আরও কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া ভাজবো না, মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে এই রুই মাছের পিসগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আলাদা করে কোনো তেল দেবো না, আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 1/2 চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আদা বাটাটাকে মোটামুটি 1 মিনিট মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। দেখো আদা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে যে ছোট ছোট বেগুনের লম্বা লম্বা পিসগুলো করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। বেগুনের পিসগুলো বা খণ্ডগুলো আদা বাটার সঙ্গে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে যে সেদ্ধ করে আলুর টুকরোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আরও 1 মিনিট মতো আমি সেদ্ধ করা আলুগুলোর সঙ্গে বেগুনটা আদা বাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
দেখো কষাতে কষাতে বেগুনগুলো একদম নরম হয়ে এসছে, আর আলুগুলো তো আগে থেকে সেদ্ধই ছিল, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মোটামুটি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লবণ দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো লো ফ্লেমে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের সমান গ্লাসের জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। জলটাকে খুব ভালো করে আলু বেগুন আর সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি, তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো, তবে আমি দিইনি, কারণ এই রান্নাটা একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে। কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু এই রান্নাটা ঝাল হবে। ঝোল ফুটে উঠেছে, এবার আমি 1-1 করে ভেজে রাখা রুই মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 6 মিনিট মতো আমি ভালো করে রান্নাটাকে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর আলু তো আগের থেকেই সেদ্ধ ছিল, আর বেগুন সেদ্ধ হতে তো কম সময় লাগে, বেগুনগুলো ভাজাও ছিল, তাই 6 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। 6 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে যে গন্ধরাজের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম তার থেকে রস বের করে দিয়ে দিলাম। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি মোটামুটি 30-40 সেকেন্ড মতো রসটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তার চেয়ে বেশি একদমই ফোটানো যাবে না, কারণ বেশি ফোটালে কিন্তু তেতো একটা ভাব চলে আসে। এবার আমি যে গন্ধরাজের সবুজ অংশটা কুড়িয়ে রেখেছিলাম গ্রেটারে, যে জেস্টগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি রান্নার উপর ফ্লেভারের জন্য। এর ফলে দুর্দান্ত একটা ফ্লেভার বেরোবে। খুন্তি দিয়ে এই সবুজ কোরানো অংশটা বা অংশগুলো এই রান্নার মধ্যে আমি মিশিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে গন্ধরাজ রুই। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপরে আমি এই রান্নাটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করবো।